Welcome to Spoken English 360. I'm Rashid. I hope you are all well. Thumbnail dekhe etokkhon tumra bujhte pere gecho ajke amra ki niye ready shikbo. Ajke amra shikbo boro boro bangla bakko ke kibhabe khub shohoje ingreji kora jay. Ei koushol ti tumra janle बड़ो बड़ो बांगला वाक्य के सहजे इंग्रेजीते अनुवाद करते पारबे ताई भिडियोटी ना टेने प्रथम थेके शेष पर्यन्त देखबे जाते कोनो किछु मिस ना होय लेट्स गेट स्टार्ट प्रथमे आमी তোমাদেরকে একটি ফর্মুলা বলবো যেটি তোমাদেরকে মুখস্থ অথবা আয়ত্ত করতে হবে এই ফর্মুলাটি তোমরা জানলে যত বড় বাংলা বাক্য হোক না কেন তোমরা খুব সহজে এটা ইংরেজি করতে পারবে তাহলে চলো ফর্মুলাটা দেখে আসি ফর্মুলাটি হলো কে প্লাস ক্রিয়া প্লাস কি প্লাস কাকে অবলিক কার জন্য অবলিক কার কাছ থেকে প্লাস স্থান প্লাস সময় প্লাস কিভাবে আমি আবার বলছি ফর্মুলাটি হলো কে প্লাস ভাব প্লাস কি প্লাস কাকে অবলিক কার জন্য অবলিক কার কাছ থেকে প্লাস স্থান প্লাস সময় প্লাস কিভাবে তোমাদেরকে এগুলো এভাবে আয়ত্ত করতে হবে অথবা মুখস্থ করতে হবে চলো এবার আমরা একটি বাংলা বাক্য দেখে আসি গতকাল সকালে আমার অফিসে রহিম সাহেব মানিকের ভাইকে খামের ভিতরে একটি চেক দিলেন আমি বাক্যটি আবার বলছি গতকাল সকালে আমার অফিসে রহিম সাহেব মানিকের বাইকে খামের ভিতরে একটি চেক দিলেন এই বাক্যটি অনেকের কাছে অনেক কঠিন মনে হবে কিন্তু আজকে আমি এটিকে জলের মতো পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ এখানে আমাদেরকে উপরের ফর্মুলাটা ব্যবহার করতে হবে যেটির মাধ্যমে আমরা খুব সহজে বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে পারবো চলো তাহলে বাক্যটিকে কিভাবে ইংরেজি করা যায় দেখে আসি প্রথমে বাক্য থেকে ক্রিয়া বের করতে হবে সব সময় মনে রাখতে হবে বাংলা বাক্যের ক্রিয়া সবার শেষে থাকে তাহলে এই বাক্যের শেষ শব্দটি হলো দিলেন তাই এখানে দিলেন হলো ক্রিয়া যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় কে দিলেন তাহলে উত্তর হবে রহিম সাহেব তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রহিম সাহেব যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় কি দিলেন তাহলে উত্তর হবে একটি চেক যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় কাকে দিলেন তাহলে উত্তর হবে মানিকের বাইকে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় কোথায় দিলেন তাহলে উত্তর হবে আমার অফিসে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় কখন দিলেন তাহলে উত্তর হবে গতকাল সকালে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় কিভাবে দিলেন তাহলে উত্তর হবে খামের ভিতরে তাহলে আমরা এখানে সাবজেক্ট পেলাম প্লাস ভাব পেলাম প্লাস ফর্মুলার বাক্যাংশটুকু পেলাম এবার আমরা ফর্মুলা অনুসারে বাংলা শব্দগুলো বসাই প্রথমে সাবজেক্ট হচ্ছে রহিম সাহেব
বাপ হচ্ছে দিলেন প্লাস কি দিলেন একটি চেক, একটি চেক বসালাম কাকে দিলেন মানিকের বাইকে, মানিকের বাইকে বসালাম কোথায় দিলেন আমার অফিসে, আমার অফিসে বসালাম কখন দিলেন গতকাল সকালে, গতকাল সকালে বসালাম কিভাবে দিলেন খামে ভিতরে। আমি আরেকবার বলছি, রহিম সাহেব দিলেন একটি চেক মানিকের বাইকে আমার অফিসে গতকাল সকালে খামের ভিতরে। এবার আমরা বাংলা বাক্য অনুসারে জাস্ট ইংরেজিগুলো বসিয়ে দিব। রহিম সাহেব এর ইংরেজি হচ্ছে রহিম সাহেব, দিলেন এর ইংরেজি হচ্ছে গেট, যেহেতু এটা ফার্স্ট ফর্ম সেজন্য আমরা এখানে গিভের ফার্স্ট ফর্ম গেট দিলাম। একটি চেক এর ইংরেজি হচ্ছে এ চেক, মানিকের বাইকে এটার ইংরেজি হচ্ছে টু মানিকস ব্রাদার, আমার অফিসে ইন মাই অফিস। গতকাল সকালে ইয়েস্টারডে মর্নিং, খামের ভিতরে ইনসাইড দি এনভেলপ। আমি আবার বলছি, মিস্টার রহিম গেট এ চেক টু মানিকস ব্রাদার ইন মাই অফিস ইয়েস্টারডে মর্নিং ইনসাইড দি এনভেলপ। আমরা এটিকে এভাবেও লিখতে পারি, মিস্টার রহিম গেট এ চেক ইনসাইড দি এনভেলপ টু মানিকস ব্রাদার ইন মাই অফিস ইয়েস্টারডে মর্নিং। এখানে দুইটি সেন্টেন্সই সঠিক। প্রথম সেন্টেন্সটি আমরা জাস্ট ফর্মুলা অনুসারে বসিয়ে দিয়েছি, এটা 100% কারেক্ট। দ্বিতীয় সেন্টেন্সটিকে আমরা একটু সৌন্দর্য বৃদ্ধি করেছি, এটাও কারেক্ট, কারণ চেকের পরে আমরা কিভাবে দিব এটা বসিয়ে দিয়েছি, সেজন্য আমরা এখানে চেকের পরে ইনসাইড দ্য এনভেলপ এটা বসিয়েছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে কিভাবে বড় বড় বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করা যায়। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সলিউশন দিতে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।